যুবদের জন্য লড়াই করছি। যে ভাঙলটাকে তৃণমূল সরকার এবং পুলিশ প্রশাসন যেভাবে ভর্তভূমিতে পরিণত করেছে, এখানে বিরোধীরা কোনো প্রোগ্রাম করতে পারবে না। এখানে প্রোগ্রাম করতে গেলে তার আগে পুলিশ প্রশাসন মাইকিং করে 134 ধারা জারি করে, আর ভিতরে ভিতরে তারা শাসক দলকে প্রোগ্রাম করতে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সেই প্রতিবাদ শুধু কর্মসংস্থানের দাবিতে নয়, সেই প্রতিবাদ শুধুমাত্র চাকরির দাবিতে নয়, এই প্রতিবাদ আমাদের মধ্যে যারা বেকার যুবক, যারা কাজের দাবিতে কর্মসংস্থানের দাবিতে লড়াই করে, তারা মাথা উঁচু করে আজকে এই লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে প্রস্তুত হয়েছে। আমরা ধন্যবাদ জানাবো লোকাল কমিটির পক্ষ থেকে। আজকে এই রমজান মাসের সময় আমরা আপনারা যেভাবে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করেছেন, নিশ্চিতভাবে আগামী দিনে আরো যে বৃহত্তর আন্দোলন আছে, যে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে এই আমাদের রাজ্যের সরকার, যে তৃণমূল কংগ্রেস যারা চাকরি বিক্রি করে দুর্নীতি করেছে, যোগ্য প্রার্থীদের তারা বঞ্চিত করে যেভাবে চাকরি বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটাকে আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তা থেকে রাস্তা আন্দোলন থেকে শুরু করে সেই নবান্ন পর্যন্ত পৌঁছে দেব। এইভাবে আমরা সংগঠিত হয়ে লড়াই আন্দোলন সংগ্রাম আমরা সংগঠিত করব। আপনারা জানেন 2014 সালে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন বলেছিল প্রতি বছর 1 কোটি বেকারের চাকরি দেব। আমরা বাস্তবে দেখেছি যে 1 কোটি বেকারের চাকরি তো পূরণ হয়নি, উল্টে আমরা দেখেছি বছরের পর বছর রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা কারখানা এবং কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলো আছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ দপ্তর দপ্তরে কোনো নিয়োগ হয় না, তারা চুপ করে বসে আছে। মোদীজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, আর আমরা দেখেছি সবকা সাথ সবকা বিকাশ বলতে উনি শুধু আদানি আম্বানিদের কথা বলছেন। আদানি আম্বানিদের শুধু সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আর গরিব মানুষ যারা ক্ষেত খামারে কাজ করে, যারা কৃষক, তারা আরো আস্তে আস্তে নিঃস্ব হয়েছে। এই হচ্ছে আমাদের দেশের চিত্র। সেখানে কোনো বিরোধীরা কথা বললে বিরোধীদের কণ্ঠ রোধ করলে কণ্ঠ রোধ করে দেওয়া হয়, আপনারা বিবিসি মিডিয়ার মাধ্যমে আপনারা সবটাই জানেন। আর আমাদের রাজ্যের সরকার যারা কিনা বলেছিল সবার পেটে ভাত দেবো, সবার কাজ দেবো, অনেক যুবক যারা কিনা সেই ভেবে এই সরকারটাকে পরিবর্তন করেছিল, কিন্তু আমরা বাস্তবে দেখেছি এই সরকারটার পরে যখন থেকে একটার পর একটা নিয়ম দুর্নীতিতে তারা নিমজ্জিত হয়েছে। আমরা দেখেছি কত যোগ্য প্রার্থী তারা রাস্তায় লড়াই আন্দোলন করছে, আর যারা যোগ্য নয় অযোগ্য তারা টাকার বিনিময়ে টাকা দিয়ে চাকরি কিনেছে। এই চাকরি বিক্রির একটা অর্গানাইজ যে একটা কাঠামো, সেই কাঠামোটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই সংগ্রাম করতে হবে। এবং আগামী দিনে যে আমাদের নির্বাচন আসছে এই ভাঙনের বুকে আপনারা জানেন ওরা খালি ওরা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাঙনের নেতা নেত্রীরা সবসময় তারা বলেন শাসক দলের নেতা নেত্রীরা যে 34 বছরে কি হয়েছে, 34 বছরে কি হয়েছে। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে মিটিং করছি তার উপর দিয়ে বয়ে গিয়েছে সোনপুরের ব্রিজ, এই ব্রিজটাও পর্যন্ত 34 বছরের টান। কিছু দূরে গেলে দেখবেন তারপাড়া হাই স্কুল, সেটাও 34 বছরের টান। আর একটু দূরে গেলে দেখবেন পোলেরার হাই স্কুল, সেটাও 34 বছরের টান। কিছু দূরে গেলে দেখবেন শানপুকুর গ্রাম পঞ্চায়েত, সেটাও 34 বছর টান। আর একটু দূরে গেলে দেখবেন ভাঙড় কলেজ, যেটাও 34 বছরের টান। এই 34 বছরে স্কুল কলেজ এত কিছু উন্নয়ন হয়েছে এরা চোখে দেখতে পায় না। যে স্কুল কলেজের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে যেখানে দাঁড়িয়ে তারা দাদাগিরি মাস্তানি করে বেড়াচ্ছে, তোলাবাজি করে বেড়াচ্ছে, সেই স্কুল কলেজগুলো এই বামপন্থীরাই তৈরি করেছিল, এই বামপন্থীরাই ছিল বলেই আজকের এই উন্নয়ন। আপনারা খেয়াল করে দেখবেন 11 সালের পরে একটাও শিল্প কলকারখানা আমাদের রাজ্য সরকারের দ্বারা হয়নি, কিন্তু কিছু দূরে দেখতে পাবেন নিউ টাউন, আর কিছু দূরে দেখবেন যে লেদার কমপ্লেক্স বলে একটা শিল্প কলকারখানা আছে যেখানে কিনা হাজার হাজার লোক কাজ করে। সকালে ঘুম থেকে উঠে ওখানে দাঁড়ালে দেখতে পাওয়া যাবে কত সাইকেল যাচ্ছে, সেখানে তারা নানান রকমভাবে জীবিকা নির্বাহ করে বেড়াচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলে বেড়াচ্ছে যে কাজ নেই ইয়ে নেই তা নেই, আপনারা আলুর চপ ভাজুন, চপ শিল্প করুন, নাকি চপ শিল্প করে কালীঘাটের কোন দাদা নাকি দোতলা বাড়ি করেছিলেন, এইসব তিনি বলে বেড়াচ্ছে। আমরা বলছি আমরা চপ শিল্প করতে চাই না, আমরা বলছি আমাদের ঘরের কৃষক কৃষকদের মধ্যে ঘরের যে যুবরা তারা বিএ পাস করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএড করেছে, তারা কাজ চাই, তাদের যোগ্যতা অনুযায়ী কাজ চায়, সেই কাজ আপনাকে দিতে হবে। একটা সরকার যে সরকারটা তৈরি হয় শিক্ষা স্বাস্থ্য এইসব কাজগুলো তদারকি করার জন্য, কিন্তু প্রতিটা ক্ষেত্রে যেভাবে দুর্নীতিতে আমাদের আমাদের রাজ্যের সরকার নিমজ্জিত, একটার পর একটা শিক্ষাক্ষেত্রটা তারা কোনো জেলে গিয়ে ভর্তি হয়ে আছে, সেখানে পর্যন্ত তাদের বাড়িতে তাদের বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, প্রত্যেক টাকা যে আজকে স্বাধীনতার পরে এই যে আমাদের পশ্চিমবাংলার বুকে প্রায় শুধু ভারতবর্ষের বুকে এরকম দুর্নীতি আজকে দেখা যায়নি। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এই লড়াই করতে গেলে আমাদের অনেক কমদের
হয়েছে মই দুর্নীতি থেকে শুরু করে অনেক যুবকদের শহীদ হয়েছে তাদের উনি আমাদের সমর্থন করেন এবং এই লড়াইটা শুধুমাত্র সোনপুর বাজার নয় আমাদের প্রতিটা বুথে বুথে প্রতিটা গ্রামের কোনায় কোনায় এই লড়াইটা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে সেখান থেকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই লড়াইটা সংগ্রাম আমাদের করতে হবে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে এই ভাঙনের বুকের যুবরা একসাথে লড়াই করে সেই আগামী দিনের মতো 2013 সালের মতো পঞ্চায়েতটাকে আজকে আমার একটু বক্তব্য রাখছি আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভাঙন লোকাল কমিটির ডাকে আমাদের সোনপুরে একটা মিছিল সংগঠিত হয়েছে এই মিছিল আমরা আমার পূর্ববর্তী বক্তা বলেছে যে এই মিছিলটা আমরা করেছি আমাদের ডাকার কথা ছিল 28 মার্চ বেকারি বিরোধী দিবস আমরা আমাদের সংগঠনের বোঝাপড়ার সাথে সাথে আমরা 28 মার্চকে কর্মসংস্থানের দাবিতে আমরা প্রতি বছর মিছিল করি কিন্তু ভাঙনের যে পরিবেশ পরিস্থিতি সেই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে এই যে 144 দ্বারা জারি ছিল সেটাকে ওভারকাম করে আজকে আমরা এই প্রোগ্রামটা আমরা এখানে করছি আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা শুধু ভাঙনের যুবদের জন্য লড়াই করি না আমরা লড়াই করি ভারতের সমস্ত যুবক কৃষক ঘরের যুবক খেত মজুর ঘরের যুবক শ্রমিক ঘরের যুবক সবার জন্য কর্মসংস্থানের দাবিতে আমরা সারা ভারতবর্ষব্যাপী লড়াই চালিয়ে যাচ্ছি আজকে আমরা সেটা করবেন এবং মানুষের কাজের দাবি সেই দাবি নিয়ে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যুবরা পথে নেমেছে মানুষের অধিকার আদায় করার জন্য তারা লড়াইতে নেমেছে সেই লড়াইয়ের অংশ হিসাবে আজকে এখানে এই ছোট কর্মসূচি এই কর্মসূচিতে তারা তাদের বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদের বলতে চাই ভাঙনের মানুষ অনেক অত্যাচারিত হয়েছে অনেক অত্যাচার দেখেছে জরিমানা কোটি কোটি টাকা একটা করে নির্বাচন 8 সাল থেকে আর এই পর্যন্ত কোটি কোটি টাকা জরিমানা দিয়েছে মিথ্যা কেচে ফেসেছে বাড়ি ছাড়া হয়েছে দোকান বন্ধ করেছে কাজ বন্ধ হয়েছে তথাপিও ভাঙনের মানুষ মাথা নত করেনি আপনারা দেখেছেন 2006 সাল 2011 সাল আমরা তো আবার জয়লাভ করেছি 2016 সালে আমরা যোগ্য লড়াই করেছি 2021 সালে আমরা তৃণমূলকে পরাস্ত করেছি অর্থাৎ ভাঙনের মানুষ বামপন্থীদের সাথে দীর্ঘকাল ছিল আগামী দিনেও থাকবে বলে আমি বিশ্বাস করি এখনো আছে কিন্তু যে কথাটা বলা হচ্ছে ওই বুলডোজার দিয়ে ঘর ভাঙা পার্টি নাকি ভাঙনে আমদানি হয়েছে আগেই বলেছি অনেক আক্রমণ অনেক মিথ্যে মামলা ভাঙনের মানুষ সহ্য করেছে তারপরেও তারা টিকে আছে বামপন্থীদের শেষ করা যায়নি যাবে না আগামী দিনে আরো জোরদার লড়াইয়ের জন্য ভাঙনের মানুষ প্রস্তুত হয়ে আছে এই লড়াইয়ে আপনাদেরও সামিল হওয়ার জন্য অনুরোধ করি আমি আমার কথা শেষ করছি ক্লাব জিন্দাবাদ ভাঙনে 144 জারি থাকার কারণে আমরা মিটিং মিছিল করতে পারতাম না যার ফলে রোববার মাসে আমাদের প্রোগ্রাম থাকে 28 তারিখে সেটা 29 তারিখে কেনা হয়েছে সারা রাজ্য জুড়ে ইউএফআর প্রোগ্রাম চলেছে সব জায়গায় 28 তারিখে আমাদের এখানে 29 তারিখে বলতে হয়েছে একটাই কারণ 144 ধরা জারি কোনো কিচ্ছু না মাত্র হলো আইএসএফের নেতার আমাদের বিধায়ক সংযুক্ত মোর্চার বিধায়ক নরসাজির দিকে মারলো 6 লাইনে তার জন্য 144 হয়ে গেল ভাঙন সারা ভাঙন জুড়ে আর কোথাও না সেই 144-এ থাপা মেরে সিপিএম পার্লামেন্ট থেকে থাপা মেরে এখানে নিয়ে এসছে এমনকি থানার পারিশান পর্যন্ত লাগবে না বিএফআইরা মিডিয়ার মিছিল সব রহমানে মিডিয়ার মিছিল করতে পারবে এই হলো কাউন্টার আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ধৈর্য সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমাদের এই মিছিল হবে হয়েছে এবং সব জায়গায় যেখানে তৃণমূলের সত্যবাদী পাঁচকুড়া সেখানে সিপিএম ভাগের মতো থাপা মেরে সেখানে দখল করে নিয়েছে আজকে কালকে যে ভোট হয়েছে সে ভোটে সিপিএম জয়লাভ করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমানে বিষয়ে ভোটটা যেটা হচ্ছে সব জায়গায় বামপন্থীরা জয়লাভ করছে এটা দেখেছে পশ্চিমবঙ্গের চিত্র সব জায়গাতে বামপন্থীরা আছে একমাত্র লাল ঝান্ডা পথ দেখাতে পারে একমাত্র লাল ঝান্ডা গরিব মানুষের কথা বলতে পারে কৃষক কৃষকদের কথা বলতে পারে গরিব যুবকদের কথা বলতে পারে এই লাল ঝান্ডা একমাত্র কথা বলতে পারে
আজকে দেখেন ভাগরে আমরা তৃণমূল ভাগরে 11 সালে ক্ষমতায় এসে দেখো যে ফেরদামান ছিল তাকে 10 তলে বাড়ি করলো যে আধা রেশনের কারবার করত যে চাঙ্গি কারবার করত পেট্রোল পাম্প করে বসে রয়েছে লাল ঝান্ডাকে শক্ত করে আগামী দিনে ওই পেট্রোল পাম্পে লাল ঝান্ডা মেরে গরিব মানুষের মধ্যে বর্ণন করা হবে তাদের টাকা গরিব মানুষের টাকা লুট করেছে সারা ভারত সারা পশ্চিম বাংলা জুড়ে লুট করেছে এটা আমরা প্রত্যেকে দেখেছি টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছি তাই আমরা অনুরোধ করব লাল ঝান্ডাকে শক্ত করতে পারলে গোটা পশ্চিমবঙ্গায় যে উৎখাত রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি জোট এটা মানুষ পরিষ্কার বার্তা হয়ে গেছে যে তৃণমূল মানে বিজেপি বিজেপি মানে তৃণমূল এটা গোটা পশ্চিমবঙ্গের চিত্র ভাসছে ভারতবর্ষের বুকে একটা ইতিহাস নৈরাজ্য সৃষ্টি তৈরি হবে এখানে আমরা বলতে চাই যে আগামী পঞ্চায়েত নির্বাচন পার্টির চোখ পূর্ণ দাঁড়িয়ে থাকতে হবে চোখে চোখ রেখে তাদের সঙ্গে লড়াই করে পঞ্চায়েত থেকে ঘাট ধরে নামিয়ে দেব চলে যাবে যার সে জায়গার বাসায় চলে যাবে খুঁজে পাবো না আগামী দিন পঞ্চায়েত রোজার পরে আমাদের জোট জোরেভাবে একটা আমাদের আমাদের কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা বুঝিয়ে দেব যে কোথাকার কে এখানে এসে ভোট করাবে আমরা সেটা দেখতে চাই না বাংলার মানুষ জোটবদ্ধ হবে বাংলার পুরো অফিস থেকে ধার ধাক্কা দিয়ে যে করা হয়েছে বার করে নেব সেদিন দেখা যাবে লাল ঝান্ডা কি করতে পারে এরা পথে মানুষ জানে তাই আমরা বলছি আগামী দিন যে রমজান মাসে যে প্রোগ্রাম রাখা হয়েছে আমরা সে প্রোগ্রামে বড় করে আঘাত ধারণ করে সেখানে আমরা করব তাই বলছি যেখানে তৃণমূল ইউনিয়ন থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে দুর্নীতি ঢুকে গেছে সেই দুর্নীতি মুক্ত করতে গেলে একটা সরকার নতুন সরকার আমরা করতে চাই সে যে কোনোভাবে শুধু তৃণমূল বিজেপিকে বাদ দিয়ে সারা রাজ্যে যত দল আছে সব দলকে একটা করে আমরা তৃণমূল আর বিজেপিকে উৎখাত করব আজ রাহুল গান্ধী কি বললো রাহুল গান্ধী 2 বছর জেল হয়ে গেল এরা প্রতি মানুষ দেখছে যে মোদী এটা হিটলার রাজ দেশ চালাচ্ছে হিটলার সে যেটা মনে করছে সেটাই করছে যখন তখন মনে করছে টাকা নোটবন্দি করব সে নোটবন্দি হয়ে যাচ্ছে যেটা মনে করছে সেটা হচ্ছে ইতিহাস করে যাচ্ছে সেই জন্যই বৈধ সরকার আমাদেরকে উৎখাত করতে সর্বভারতীয় সবাই যে দল আছে সবাইকে একভাবে আমরা লড়াই করে আমরা ওদেরকে উৎখাত করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ জিন্দাবাদ ভারতের